সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে টপিক্সটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে লেনদেন অধ্যায়ের প্রথম সৃজনশীল তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে আসো তাদের বইয়ের লেনদেন অধ্যায়ের প্রথম সৃজনশীল এবং আমার রচিত মাধ্যমিক হিসাব বিজ্ঞান ও ফিন্যান্স বইয়ের ও প্রথম ফিনান্স বইতেও ওই এই সৃজনশীলটা এক নম্বরে রয়েছে তো আমরা সরাসরি সৃজনশীলটা চলে যাই সৃজনশীলটা হচ্ছে মিস্টার রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান দু সালে ডিসেম্বর মাসে উক্ত প্রতিষ্ঠানের ঘটনাগুলো সংঘটিত হয়েছে ডিসেম্বর এক পাঁচ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো ধারে পণ্য ক্রয় পঁচিশ হাজার টাকা নগদে পণ্য বিক্রয় পঁয়তাল্লিশ হাজার টাকা মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাশ প্রদান পাওনাদারকে পরিশোধ করা হলো পনেরো হাজার টাকা তো কয় কোশ্চেনে বলা হয়েছে ব্যবসায়িক লেনদেন নয় এমন সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো এখন তোমরা যারা লেনদেন অধ্যায়টি করবে এটা খুবই একটা কমন কোশ্চেন প্রায় লেনদেন অধ্যায়ের প্রত্যেকটি সৃজনশীলের ক নাম্বার কোশ্চেনে এই কোশ্চেনটি রয়েছে যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার সম্বন্ধে চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো তো এখানে তোমরা যদি একটা সূত্র পড়ো একটা ছক দেওয়া আছে আমার বইতে এই ছকটা যদি তোমরা পড়ো তাহলে এই কোশ্চেনটার উত্তর তোমরা অনাহাসে দিতে পারবে আমরা সরাসরি ছকটায় চলে যাই দেখো এখানে ছকটি দেওয়া আছে যে লেনদেন নয় এমন কতগুলো ঘটনা চিহ্নিত করো ঘটনা নিচে দেওয়া হলো দেখো দশ হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান অর্থাৎ কোনো এন্ট্রির সাথে যদি ফরমাশ প্রদান থাকে তাহলে সেটা লেনদেন নয় কোনো এন্ট্রির সাথে যদি সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হলো তাহলে এটা লেনদেন না ছেলের স্কুলের বেতন প্রদানের কথা বলা থাকলে সেটাও লেনদেন না ব্যক্তিগত পুকুরে মাছ বিক্রি করলে সেটাও লেনদেন না একজন কর্মচারীর নিয়োগ দেওয়া হলো এটাও লেনদেন না কারণ হচ্ছে যেদিনে আমরা নিয়োগ দেই সাথে সাথে বেতনটা দেই না এই কারণে এটা লেনদেন না ব্যক্তিগত টাকা হতে স্ত্রী ক্রয় ব্যক্তিগত টাকা দিয়ে ব্যক্তিগত সম্পদ ক্রয় করছে ব্যবসায় কোনো প্রভাব ফেলে নেই এ কারণে এটা লেনদেন না পণ্য ক্রয়ের চুক্তিবদ্ধ হন চুক্তিবদ্ধ হলেও লেনদেন না ব্যক্তিগত টাকা চুরি হইলে সেটাও লেনদেন না যদি প্রতিষ্ঠানের টাকা চুরি হইতো সেক্ষেত্রে এটা লেনদেন হইতো তারপরে তিনি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিলেন ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিছে তাই লেনদেন না তো আমরা এখান থেকে এই কোশ্চেনটা যদি অ্যান্সার করতে চাই কোনগুলি লেনদেন নয় তাহলে দেখো এখানে ব্যাঙ্কে খোলা হলো এটা লেনদেন ধারে পণ্য ক্রয় লেনদেন ব্যক্তিগত প্রয়োজনে এই যে দেখো ব্যক্তিগত প্রয়োজনে মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে গ্রহণ দেখো এই যে আমাদের সূত্রে এখানে বলা ছিল তিনি ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলে এই কথা বলা থাকলে সেটা হচ্ছে লেনদেন না তাহলে এখানে এটা হচ্ছে কি লেনদেন না ব্যক্তিগত প্রয়োজনে এটা আমরা লিখব আর কোনো কিছুর পরিমাণ নির্ণয় করতে গেলে একটা তিন কলামের ঘর হবে সেটা হবে হচ্ছে তারিখ বিবরণ টাকা তারিখ বিবরণ টাকাই তিন কলাম একটা ঘটাবে তারিখ ওকে এটা লেনদেন না আমরা তারিখ দিলাম দশ দু হাজার সতেরো সালের ডিসেম্বরের দশ ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ চল্লিশ হাজার টাকা এরপরে হচ্ছে ফরমাশ প্রদান কোনো কিছুর সাথে যদি ফরমাইস থাকে তাহলে সেটা লেনদেন নয় কোনো এন্ট্রির সাথে দেখো এই যে ফরমাইস প্রদান দেওয়া আছে সূত্রে এ ফরমাশ প্রদান কথা উল্লেখ থাকলে এটাও লেনদেন নয় এই ওকে এটা আমরা লিখলাম এটা হচ্ছে বিশ তারিখ ডিসেম্বরে সরি ফার্মাশ হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখ দেওয়া আছে আমরা পনেরো তারিখ লিখলাম দুটো টাকা যোগ করে দিলাম আমাদের ক নাম্বার আছে শেষ এরপরে খতে বলা হয়েছে ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করো লেনদেন চিহ্নিত করার ব্যাখ্যা পদ্ধতি আছে হচ্ছে তিনটা একটা আধুনিক পদ্ধতি আরেকটা প্রচলিত পদ্ধতি আরেকটা হচ্ছে সমীকরণ পদ্ধতি তো এখানে চাইছে কি সমীকরণ পদ্ধতি আমার বইতে এখানে আমি কতগুলি কৌশল দিয়ে দেওয়া দিয়ে দিয়েছি যে কখন কোন কথা বলা থাকলে কোন ঘরটা হবে আমরা অনেকেই ঘরটা মনে রাখতে পারি না এই কারণে এখানে দিয়ে দিয়েছি দেখো সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করার কথা বলা থাকলে চকটি হবে এটা তারিখ বা ক্রমিক নং যদি কোশ্চেনের তারিখ থাকে তাহলে তারিখ আর ক্রমিক নং থাকলে ক্রমিক নং লেনদেন কিনা আর হচ্ছে কারণ ওকে আমরা এখানে লিখলাম প্রথম ঘটনাটি হচ্ছে লেনদেন পঞ্চাশ হাজার পাঁচ লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা এটা লেনদেন হয়েছে কারণ হচ্ছে ব্যবসা শুরু করে ব্যবসায় পাঁচ লাখ টাকা বাড়ছে এবং মূলধন বাড়ছে তাহলে এটা হচ্ছে লেনদেন যেহেতু নগদ টাকা বাড়ছে নগদ টাকা হচ্ছে সম্পদ নগদ টাকা কি সম্পদ আর সম্পদের সমীকরণ হচ্ছে এ সুতরাং সম্পদে সমীকরণ এ এ বৃদ্ধি আর মূলধন যেহেতু বাড়ছে মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব আর মালিকানা সত্ত্বের সমীকরণ হচ্ছে ই ই বৃদ্ধি এরপরে তিন ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো এটা হিসাবটা হচ্ছে কি ঘটনাটা ঘটছে ব্যাংকে যেহেতু হিসাব খুললাম ব্যাংকে টাকা বাড়ছে আর নগদ টাকা চলে গেছে তাহলে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক সম্পদ সম্পদের সমীকরণ হচ্ছে এ এ বৃদ্ধি নগদ টাকা সম্পদ এ বৃদ্ধি এবং নগদ টাকা যেহেতু জমা দিয়েছি নিজের থেকে নগদ টাকা কমে গেছে আর নগদ টাকাটা হচ্ছে সম্পদ সম্পদ হ্রাস পেয়েছে এই কারণে হচ্ছে এ বৃদ্ধি এ রাস তারপরে পাঁচ ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয়ের ফলে পাওনাদার দার বৃদ্ধি পায় আর ক্রয়টা হচ্ছে ব্যয় ব্যয় বৃদ্ধি পায় তো পাওনা হচ্ছে দায় আর দায়ের সমীকরণ হচ্ছে এল এল এই কারণে কি হয়েছে এল বৃদ্ধি পেয়েছে আর ক্রয় করার ফলে হচ্ছে মালিকানা সত্য হ্রাস পেয়েছে এই কারণে ই ওকে সাত ধারে নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় করার ফলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে বিক্রয় হিসাব তাহলে নগদান হিসাব নগদ টাকা সম্পদ এ বৃদ্ধি এবং মালিকানা সত্য বিক্রয়টা হচ্ছে মালিকানা সত্য বা আয় বিক্রয়টা হচ্ছে আয় আয় বৃদ্ধি পেলে ই বৃদ্ধি ওকে তারপরে মালিকের ব্যক্তিগত প্রয়োজনীয় ঋণ গ্রহণ এটা লেনদেন না এটা আসবে না তারপর হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আসবে পুত্র এটাও লেনদেন না এটা আসবে না পানাদারকে পরিশোধ পানাদারকে পরিশোধ করলে পানাদার হ্রাস পায় এবং কি হয় পানাদারের হ্রাস পায় এবং নগদ টাকাও হ্রাস পায় এই কারণে যেহেতু নগদ টাকার হ্রাস পেয়েছে এ রাস এবং এল রাস ওকে শেষ এরপরে বলা হয়েছে হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব দেখো এই কোশ্চেনে যদি এই কথাটা বলা থাকে যে শুধু হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব এই কথা যদি বলা থাকে তাহলে আমরা কোন ঘরটা করব আমরা দেখো কৌশলে দিয়ে দিয়েছি কি বলা হয়েছে লেনদেনের উপর হিসাব সমীকরণের প্রভাব হিসাব সমীকরণের উপাদানের প্রভাব বললে এই ঘরটা হবে তারিখ বা ক্রমিক হিসাবের নাম আর প্রভাব তাহলে আমরা এই ঘরটা করি যেহেতু কোশ্চেনের তারিখ দেওয়া আছে তারিখ হিসাবের নাম হিসাব সমীকরণের প্রভাব ওকে প্রথমে পাঁচ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো তাহলে হচ্ছে নগদান হিসাব আর হচ্ছে মূলধন হিসাব নগদ টাকা হচ্ছে সম্পদ আর সম্পদের সমীকরণ হচ্ছে এ এ বৃদ্ধি আর মূলধন বৃদ্ধি পেয়েছে মূলধনের সমীকরণ হচ্ছে ই যেহেতু মূলধন বৃদ্ধি পেয়েছে সেহেতু ই বৃদ্ধি পেয়েছে তারপরে ধারে পণ্য ক্রয় ধারে পণ্য ক্রয়ের ফলে ক্রয় ব্যয় বৃদ্ধি পেয়েছে আর ধারে যেহেতু ক্রয় করা হয়েছে পান দায় বৃদ্ধি পেয়েছে তাহলে হবে হচ্ছে সরি সরি তিন নাম্বারটা ব্যাংক হিসাব খোলা হলো হিসাব আর হচ্ছে নগদান হিসাব ব্যাংক হিসাব আর হচ্ছে নগদান হিসাব ব্যাংক হিসাব হয়েছে ব্যাংকে পেয়েছে এই কারণে এই বৃদ্ধি আবার নগদ টাকায় হ্রাস পেয়েছে এই কারণে এ রাস এরপরে ধারে পণ্য ক্রয় করা হয়েছে ক্রয় হিসাব পানাদার হিসাব ধারে পণ্য ক্রয় করলে পানাদার হয় আর বিক্রয় করলে হয় দেনাদার যেহেতু ক্রয় বৃদ্ধি পেয়েছে ক্রয়টা হচ্ছে ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে ই আর পাওনাদার হচ্ছে দায় দায় বৃদ্ধি পেলে হচ্ছে অ্যাল বৃদ্ধি ওকে এরপরে হচ্ছে সাত সাত তারিখ নগদে পণ্য বিক্রয় নগদে পণ্য বিক্রয় করলে হচ্ছে নগদান হিসাব আর বিক্রয় হিসাব নগদ টাকা সম্পদ সম্পদ বৃদ্ধি মানে হচ্ছে এ বৃদ্ধি আর বিক্রয় হচ্ছে আয় আয় বৃদ্ধি পেলে ই বৃদ্ধি এরপরে হচ্ছে এই দুটা আসবে না দশ আর পনেরো আসবে না কারণ হচ্ছে এই দুটা লেনদেন না এরপরে হচ্ছে বিশ পাওনাদারকে পরিশোধ করা হলো পাওনাদারকে পরিশোধ করলে পাওনাদার কমে গেছে পাওনাদার হিসাব আর হচ্ছে নগদার হিসাব পাওনাদার হ্রাস পেয়েছে কাউকে যদি আমরা টাকা দিয়ে দিই তাহলে সে আমাদের কাছে আর টাকা পাবে না এই কারণে সে হ্রাস মানে পাওনাদার হ্রাস পাওনাদার মিন্স দায় দায় মিন্স লাইবিলিটি লাইবিলিটি ফর এল এল হ্রাস এবং নগদ টাকা হ্রাস পেয়েছে যেহেতু নগদ টাকা দিয়ে দিয়েছি নগদ টাকা হচ্ছে সম্পদ সম্পদের জন্য এ রাস এখানে আমরা নোট দিয়েছি দশ এবং পনেরো তারিখের লেনদেনটি ঘটনাগুলো লেনদেন না হওয়ার কারণে এখানে প্রভাব পড়বে না এই হচ্ছে মোটামুটি সমাধান তো তোমরা যদি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং যদি তোমাদের আরও অন্য কোনো অধ্যায়ের ভিডিও দরকার হয়ে পড়ে থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে আমাদের ফেসবুক পেজ হচ্ছে স্কুল অফ কমার্স এবং ইউটিউব চ্যানেল নেম হচ্ছে স্কুল অফ কমার্স তোমাদের সবাইকে স্বাগতম